নমস্কার বন্ধুরা সোনিয়ার ইউটিউব জার্নি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ আমি বানাবো খাড়কল পাতা বাটা এটি একটি অনেক পুরনো দিনের রেসিপি প্রায়শই অনেকের বাড়িতে এই গাছটি এখন হয়ে থাকে এই পাতাগুলো অনেকে বলে থাকে খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা আর এই খারকোল পাতা বাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা চলো তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করি তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি খারকোল পাতা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একাটি মতো খারকোল বা ঘ্যাটকোল পাতা আমি পাতাগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব যদি কোনো পোকা পাতা থাকে বা পাকা পাতা থাকে তাহলে এগুলো ফেলে দিতে হবে যেহেতু আমি আমাদের বাড়ি থেকেই তুলেছি তাই বেছে নিয়েই তুলেছি কচি কচি পাতাগুলো দেখে এই পাতাগুলো বেশিরভাগ জঙ্গলে হয়ে থাকে বন্ধুরা তাই ভালো করে ধুয়ে নেবেন কিন্তু এবার একটা কড়াইতে নুন দিয়ে পাতাগুলো সেদ্ধ করে নেব তো বন্ধুরা এবার রসুন কালো জিরে ও কাঁচা লঙ্কা নিয়ে নিলাম একটা বাটিতে তারপর আমি শুকনো কড়াইতে এই রসুন কালো জিরে কাঁচা লঙ্কা একটু ভেজে নেব দেখুন বন্ধুরা আমি কড়াইটা একটু গরম করে নিয়েছি তারপর এর মধ্যে রসুন কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর আমি যেই পাতাটা সিদ্ধ করে নিয়েছি ওটাকে জল ঝরিয়ে নিয়েছি ঝুড়িতে করে দেখতেই পাচ্ছেন তারপর আমি ওই রসুন কালো জিরে কাঁচা লঙ্কাটা একটা মিক্সারে দিয়ে দেবো তোমরা চাইলে শিলেতেও করতে পারো আমি মিক্সিতেই করছি তো বন্ধুরা এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নেব ওই বাটা পাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তো মিনিট সাতেক ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমাদের খারকুল পাতা একদম তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যেটুকু বেঁচেছিল সেটুকু আমি দিয়ে দিলাম ভালো করে এরপর নেড়ে চেড়ে নেব ভালো করে আপনারাও একটু ছেড়ে নেবেন এই খারকোল পাতাটা আপনারা ভাবছেন হয়তো চুলকাবে বা কিছু সেরকম কিছু নয় ভালো করে এটাকে টেলে নিলেই এটার কোনো রকম এফেক্ট হয় না তো আপনারা নিশ্চিন্তে খেতে পারেন এই পুরনো দিনের আগেকার রেসিপিটি আর কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা তো এরপর আমি দিয়ে নেব অল্প পরিমাণ চিনি তো আপনারা চাইলে এটা স্ক্রিপ্টও করে যেতে পারেন যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি এটাতে অল্প পরিমাণ চিনি দিয়ে নেব তো রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এক থালা গরম গরম ভাতের সঙ্গে এই খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতার রেসিপিটা একদম জমে যাবে